অ্যাক্রোপলিস মলে আগুন লাগার পর সাধারণ মানুষের প্রবেশ নিষেধ করা হয়েছে মলে গতকাল অ্যাক্রোপলিস মলে আগুন লাগার ঘটনা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা এবং তারপরেই আজ অ্যাক্রোপলিস মলে আগুন লাগার গতকাল যে ঘটনা ঘটার পর অভিজাত এই মলে সাধারণ মানুষের প্রবেশ বন্ধ করে রাখা হয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে গতকাল এক্রোপলিস মলে আগুন লাগার ঘটনার পর আজ সাধারণ মানুষের জন্য প্রবেশ বন্ধ এক্রোপলিসে। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে সেখান থেকে সরাসরি অয়ন আজ সকাল থেকে কি ছবি অ্যাক্রোপলিস মলে অন্যের সঙ্গে আমরা অবশ্যই যোগাযোগ করব তার আগে আপনাদের আরও একবার জানিয়ে রাখি গতকাল অ্যাক্রোপলিস মলে আগুন লাগার ঘটনা ঘটে তারপর আজ সাধারণ মানুষের প্রবেশ নিষেধ করা হয়েছে দুটি ছবিই আপনাদের দেখাচ্ছি একদিকে গতকালের যে ছবি আগুন লাগার পর গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায় দমকলে বেশ কয়েকটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং তারপরে মলের গাফিলতির কথাও সামনে আসছে গতকালের এই ছবি দেখাতে দেখাতেই আপনাদের আজকের ছবি দেখাবো সাধারণ মানুষ তারা বাইরে অপেক্ষা করছেন কারণ মলের ভেতর সাধারণ মানুষকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না অ্যাক্রোপলিস মল বন্ধ রয়েছে আজ সাধারণ মানুষের জন্য মলের ভেতর সাধারণ মানুষের প্রবেশাধিকার নেই বাইরে সাধারণ মানুষ তারা অপেক্ষা করছেন ভিড় হয়ে রয়েছে কার্যত অয়নের কাছে যাবো আরো একবার অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে সরাসরি অয়ন কি ছবি এই মুহূর্তে সাধারণত শনিবার মলে এমনিতেই খুব ভিড় হওয়ার কথা সাধারণ নিয়মে কিন্তু আজকে ছবিটা একেবারে আলাদা আমরা এই মুহূর্তে অ্যাক্রোপলিস মলের যে ছবি দেখতে পাচ্ছি তাতে আমরা দেখছি মলের সাধারণ দর্শক তো বটেই মলের কর্মীরাই এখনও পর্যন্ত মলের ভেতর ঢুকতে পারেননি এই মুহূর্তে সামনে যাদেরকে দেখা যাচ্ছে অ্যাক্রোপলিস মলের ফুটপাথ লাগোয়া একদম সার দিয়ে বসে রয়েছেন তারা প্রায় সখানেক লোক তারা প্রত্যেকেই এই মলে কোনো না কোনো বিভাগে কাজ করেন কেউ ডাইরেক্টলি যে শপিং মলের বিনোদন বিভাগ রয়েছে সেখানে কোনো না কোনো স্টোর এই স্টোরের মধ্যে তারা সেখানে কাজ করেন আবার অনেকেই এরকম রয়েছেন যারা শনিবার বলে মলে এসছেন তারাও এখানে বসে রয়েছেন কারণ মল হিসেব মতো সকাল দশটার পরে খুলে যাওয়ার কথা আমরা কথা বলার চেষ্টা করব এই মলের একজন শপ ওনার অর্থাৎ মলের ভেতরে তার দোকান রয়েছে শিশুদের বস্ত্র বিপণী রয়েছে তার ব্রিজ কিশোর বাবু আপনাকে আরো একবার যে জানতে চাই আপনার কাছে যে এগারোটার সময় আপনাদের সবাই কথা যারা মলের সব ওনার তাদেরকে ডাকা হয়েছে কি বলে ডাকা হয়েছে কি দেখতে ডাকা হয়েছে কি ড্যামেজ আছে জল পড়ে আছে এখানে মানে আমার কাপড় পাপড় আছে ওটা কি নষ্ট হয়েছে না ঠিক মানে কি পজিশনে আছে ওটা দেখা যাবে কালকে পুরো দিন ছিল ঢুকতে পারেন না না কালকে পুরো দিন সাড়ে আটটা অব্দি ছিল রাত্রি সাড়ে আটটা এখানে মলের যে কমিটি তার যে হোয়াটসঅ্যাপ তাতে কি আজকে মলটা সাধারণের জন্য যে বন্ধ সেটা নির্দেশিকায় মল ম্যানেজমেন্ট বলেছে কি শুধু মানে স্টাফ মানে কি বলে যায় ওকে অনার অ্যান্ড স্টাফ ওরা মানে দেখতে পারে কি ড্যামেজ আছে কি পজিশন আছে ও স্টোর ওটাই হয়েছে রেজকিশোরবাবু যেমনটা বলছেন যে ওনার অ্যান্ড স্টেক হোল্ডার তারাই সকাল এগারোটার সময় মলে ঢুকবেন তারা মলে যে এস্ক্যালেটার রয়েছে এই সামনে সবাইকে একত্রিত হতে বলা হয়েছে এবং সেটা মূলত বলা হয়েছে কার দোকানে কতটা ড্যামেজ হয়েছে কারণ শুধুমাত্র যেখানে সরাসরি অগ্নিকাণ্ডের অভিঘাত সেই জায়গাটাই যে ড্যামেজ হয়েছে এমনটা তো নয় দমকল তোড়ে জল দিয়েছে এবং সেই জলটা যখন চারতলায় দিয়েছে তখন সেই জলটা গড়িয়ে দোতলা তিনতলার একাধিক দোকানের মধ্যে ঢুকে পড়েছে দোকানগুলির কী অবস্থা মেরামতির জন্য ঠিক কত টাকা লাগতে পারে এই সমস্ত এস্টিমেট করার জন্য এখানে মলের স্টেক হোল্ডারদের ডাকা হয়েছে কিন্তু আজকে অর্থাৎ শনিবার উইকেন্ড সম্পূর্ণভাবে দর্শনার্থী বা দর্শকদের প্রবেশের জন্য বন্ধ থাকছে অ্যাক্রোপলিস মল এই মুহূর্ত মলের সামনে যে ছবি আমরা দেখছি মলের নিরাপত্তা রক্ষীরা রয়েছেন কসবা থানার পুলিশের গাড়ি আমরা একদম সামনে দেখতে পাচ্ছি অর্থাৎ কোনোভাবেই কোনো অবাঞ্ছিত ব্যক্তি বা কোনো সাধারণ ব্যক্তি তারা যাতে এই মলে ঢোকার চেষ্টা না করতে পারেন সেখানে যাতে প্রশাসনিক কোনো সমস্যা না হয় সেই ব্যাপারটাকে ডিল করার জন্য ইতিমধ্যে কসবা থানা এখানে তারা অলরেডি তাদের পিকেট বসিয়েছে এবং মল চত্বর মলে ঢোকার সবকটি এন্ট্রি পয়েন্ট এখনও পর্যন্ত ঠিক এইভাবে গার্ড রেল দিয়ে ঢাকা বা সিল করা দমকলের একটি গাড়ি এখনও ঘটনাস্থলে রয়েছে কারণ পরবর্তী সময় যদি দেখা যায় যে গতকালের অগ্নিকাণ্ডের জেরে নতুন করে কোথাও কোনো বৈদ্যুতিন যন্ত্রের শর্ট সার্কিট বা আনুষঙ্গিক কোনো কারণে ঝুঁকি আছে সেটা দমকল কর্মীরা পরীক্ষা করবেন এবং তার পাশাপাশি এই মুহূর্তে আমরা মলের সামনে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ তাদের একটি গাড়ি দেখতে পাচ্ছি মল আজকে খুলছে না এই মুহূর্তে এটাই সবথেকে বড় আপডেট অর্থাৎ যারা উইকেন্ডে অ্যাক্রোপলিস মলে আসার পরিকল্পনা করেছিলেন তারা আজকে অ্যাক্রোপলিস মলে এলে ঢুকতে পারবেন না অয়ন ধন্যবাদ অয়ন যে ছবিটা ছিল অ্যাক্রোপলিস মলের আপনাদের আরও একবার জানিয়ে রাখবো অ্যাক্রোপলিস মল এই মুহূর্তে বন্ধ সাধারণের প্রবেশাধিকার নেই এবং যারা ব্যবসায়ী রয়েছেন সেখানে সব ওনার রয়েছেন তাদেরকে আজ ডাকা হয়েছে গতকাল অগ্নিকাণ্ডের ঘটনা যে অগ্নিকাণ্ড এরপর নিয়ন্ত্রণে আসে দমকলের তৎপরতায় কিন্তু কিভাবে এই আগুন লাগলো সবটা এখনো খতিয়ে দেখছে দমকল এদিকে অ্যাক্রোপলিস মল নিয়ে কড়া বার্তা দিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু গতকালই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন তিনি এবং এই অ্যাক্রোপলিস মলের অডিট রিপোর্ট একদিকে যেমন তিনি চেয়ে পাঠিয়েছেন অন্যদিকে সব দমকল দপ্তরের নয় এখানে কিছু গাফিলতিও হয়ে থাকতে পারে সেই সম্ভাবনাও উড়িয়ে দেননি আর যদি গাফিলতি হয় সেক্ষেত্রে কড়া ব্যবস্থা নেওয়া হবে এমনটাও ইঙ্গিত দিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু ঠিক কি বলেছেন সুজিত বসু শোনাবো আপনাদের এটাও দেখে নামো আমি কবে অডিট হয়েছিল কিন্তু মল কর্তৃপক্ষও তো কিছু দায়িত্ব আছে যদি এমন দেখা যায় যে মল কর্তৃপক্ষ যে স্টেয়ারে সে তার গুদাম বানিয়েছে সেটা তার দায়িত্ব সেটা যদি প্রমাণ হয় কিংবা কি থেকে আগুন হয়েছে সেটা যদি নিচক দুর্ঘটনা না হয়ে অন্য কিছু থাকে তাদের গাফিলতি থাকে সেটা দেখতে হবে আমি তো বলেছি এনকোয়ারি কমপ্লিট হতে দিন দেখতে পাবেন আপনারা সব বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা